যাচ্ছে গঙ্গাতে জল আনতে। ওই ছোট্ট 5 বছরের ছেলে রঘুনাথ ডাক দিল পেছু থেকে, ওমা মা গো, তুমি ওই কলসিটা কাখিনি কোথায় যাবে গো? এই রঘু, ওই দেখ, ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, ওই মন্দিরে একটা গৌরাঙ্গের বিগ্রহ আছে, ওই গৌরাঙ্গের লাগিয়ে আমি গঙ্গাতে জল আনতে যাচ্ছি। ছোট্ট রঘুনাথ বলছে, ওমা, বলে আমিও যাব তোমার সাথে, আমিও যাব তোমার সাথে, আজি আমিও যাব তোমার সাথে, আমিও যাব তোমার সাথে গঙ্গাতে জল আনিতে, আমিও যাব তোমার সাথে গঙ্গাতে জল আনিতে, আমিও যাব তোমার সাথে, আজি গঙ্গাতে জল আনিতে, আমিও যাব তোমার সাথে গঙ্গাতে জল আনিতে, আমিও যাব তোমার সাথে। বলছি, এই রঘু, অনেক দূর পথ বাবা, তুই চলতে পারবি না, তুই বাড়িতে থাক, আমি যাব জলটা নেব আর চলে আসবো। না মা, ও মা, আমি যাব, আমি যাব মা, আমি চলতে পারবো, আমি যাব তোমার সাথে। ঠিক আছে, হাতটা ধর। এক হাতে রঘুনাথকে ধরেছি আর এক হাতে কলসিটা নিয়েছি। মা আস্তে আস্তে করে যাচ্ছে, অনেকটা পথ চলে গিয়েছে, রঘুনাথ আর চলতে পারছে না। বলছে, ও মা, এখনো কত দূর, আমি যে আর চলতে পারছি না। বলেছিলাম তো যে তুই চলতে পারবি না, তুই আসিস না, তুই এখানে বস, আমি জলটা নেব আর আসবো। না মা, আমি চলতে পারবো, আমি যাব যাব। আবার আস্তে আস্তে করে চলেছি, যখন চলতে কষ্ট হচ্ছে, রঘুনাথ বলছে, মা, ও মা, বলো না মা, যে গৌর ঘরের জন্য তুমি এত দূর থেকে জল আনতে যাচ্ছ গঙ্গাতে, সে গৌর ঘরে দেখতে কেমন গো? মা, ও মা, বলো না, বলো না, আমার গৌর ঘরে দেখতে কেমন, আমার গৌর ঘরে কি খায়, আর বলো না মা, আমার গৌর ঘরে কোথায় থাকে? মা বলছে, এই রঘু, মুখটা বন্ধ কর, আস্তে আস্তে করে আমার হাতটা ধরে এগিয়ে চল, দেরি হয়ে যাচ্ছে, স্কুলে যেতে হবে। গঙ্গার সামনে যেই না চলে গেল, রঘুনাথকে মা একটা পাথরের উপরে বসিয়ে দিল। রঘু, এখানে চুপটি করে বস, ওই দেখ, ওই যে গঙ্গাটা, আমি জল নেব আর উঠে আস, দেখিস কোথাও যেন চলে যাস না। না মা, আমি এখানেই বসলাম। ছোট্ট রঘুনাথকে বসিয়ে রেখে মা চলে গেল গঙ্গাতে জল আনতে। ছোট্ট রঘুনাথ সেখান থেকে আস্তে আস্তে করে অন্য একটা পথ ধরে পৌঁছলো গঙ্গার তীরে। গঙ্গার তীরে গিয়ে রঘুনাথ আমার বসেছে একটা পাথরের ওপর, গঙ্গাতে পা দুটো দুলোচ্ছি, বসে বসে পা দুলোচ্ছি আর বলছি, মা গো, তুমি তো মা গঙ্গা, বলো না মা, আজকে যার জন্য অত দূর থেকে হাঁটতে হাঁটতে তোমার এই গঙ্গাতে জল আনতে এসেছে, মা, বলো না দয়াময়, তুমি কোথায় থাকো, তুমি কোথায়, একবার, শুধু একটি বারের জন্য গৌরখড়ি, তুমি আমায় দর্শন দাও না, দাও না প্রভু, দয়াময়, দয়াময়,
দয়াল গো গৌর হরি কে বলে তুমি পতিত পাবনে দয়াল গৌর হরি কে বলে তুমি ভক্ত বাচ্চা কল্পতর ভগবান একবার শুধু একটি বাড়ির জন্য দাও না দয়া মোর একবার শুধু একটি বার আমি চোখের দেখা দেখব তুমি আমাকে দর্শন এমন সময় শুনতে পেলে মধুর কণ্ঠর স্বর কৃষ্ণ 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 হে 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 হে কৃষ্ণ 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 হে শুধু একটি বারের জন্য তুমি আমাকে দেখা দাও না এদিকে মা কলসীতে জল ভরে এসে দেখলো যেখানে রঘুনাথকে বসিয়ে রেখেছিল রঘুনাথ সেখানে নেই তাড়াতাড়ি করে কাখের কলসীটা মাটিতে রেখে ডাক দিল রঘু কোথায় বাবা ফিরে আয় কোলে ফিরে আয় তুই কোনো মায়ের সন্তান যদি চোখের আড়াল হয়ে যায় আগে দেখবেন মায়েদের মনে না কুবাসনা জাগে এই বুঝি সামনে পুকুর তো না জানি পুকুরে পড়ে যায় না তো সামনে রাস্তাটা কেউ বুঝি ধরে নিয়ে চলে যায় না তো মা তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে চলেছে গঙ্গার ফিরে গিয়ে চতুর্পাশে দেখছে রঘুনা Oh, yeah.
আমার প্রাণে হঠাৎ মা দেখতে পেলেন ছোট্ট রঘুনাথ গঙ্গার তীরে বসে আছে, পা দুটো গঙ্গার জলে দুলোচ্ছে। মা আস্তে আস্তে করে গিয়ে দেখবেন, মা সন্তান যখন চোখের আড়াল হয়ে যায় মায়েরা কাঁদে, আবার যখন ছেলেকে দেখতে পেয়ে যায় রাগের বসে উত্তম মধ্যম উত্তম মধ্যম করে মায়েরা মারে। মারে না মা? মা সেই রাগের বসে রঘুনাথকে উত্তম মধ্যম করে মারছে। বলেছিলাম তো যে তোকে বসিয়ে রেখে যাচ্ছি, তুই কোথাও যাবি না। বল তুই এখানে চলে এসেছিস কেন? চল চল চল, স্কুলে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, চল। ছোট্ট রঘুনাথের আবার হাতটি ধরে নিয়ে যাচ্ছে বাড়ি। একটাই কথা, ও মা বলো না, বলো না মা। হ্যাঁ, আমার গৌর ঘড়ি দেখতে কেমন মা, বলো না। একবার, শুধু একটি বার বলে দিলে আর তুমি জিজ্ঞাসা করবো না। বলো না মা, আমার গৌর ঘড়ি কি আমার মতন ছোট্ট ছেলে না তোমার মতন বড়? ও মা বলো না, আমার গৌর ঘড়ি কি খায়? বলো না, বলো না মা। বলেছি মুখটা বন্ধ রাখতে, ঠিক আছে আর আমি তোমাকে জিজ্ঞাসা করব না। আস্তে আস্তে করে বাড়ি গেল। বাড়িতে নিয়ে গিয়ে আমার রঘুনাথকে স্নান করিয়ে মা কিছু মুড়ি সেবা করালেন, আর মুড়ি সেবা করে বইয়ের ব্যাগটি কাঁধে দিয়ে দিলেন, আর বইয়ের ব্যাগটি কাঁধে দিয়ে মা অঞ্চধরায় কিছু মুড়িও বেঁধে দিল। এই রঘু, স্কুলে যদি খিদে পায় এই অঞ্চধরায় মুড়িগুলো বেঁধে দিলাম, মুড়িগুলো যেন খেয়ে নিস। হ্যাঁ মা, আমি আসি তাহলে, সাবধানে যাস বাবা। ছোট্ট রঘুনাথ চলে যাচ্ছে স্কুলে, আর স্কুলে যেতে হলে ওই গৌরঘরির মন্দিরের পাশ দিয়েই কিন্তু যেতে হবে। ছোট্ট রঘুনাথ বইয়ের ব্যাগটি কাঁধে নিয়ে আস্তে আস্তে করে যাচ্ছে। মন্দিরটা ছেড়ে একটু এগিয়েছি, পেছু থেকে কে যেন ডাক দিল, ও ভাই রঘু। কি হলো? কেউ যেন নাম ধরে আমার ডাকলো, কিন্তু আমি তো কাউকে দেখতে পেলাম না, হয়তো ভুল শুনেছি। আবার আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি, আবার ডাক দিল, ও ভাই রঘু। কি হলো? কেউ তো কোথাও নেই, তাহলে কি আমি দুবার ভুল শুনলাম? না, আমার মনে বলছে কেউ আমায় ডাকছে, আর ওই মন্দিরের পেছনে বোধ হয় কেউ লুকিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি আস্তে আস্তে করি জব্দ করে গিয়ে ধরব। আস্তে আস্তে করে যাচ্ছে যাতে পায়ের শব্দ শুনে না পালিয়ে যায়। চুপি চুপি করে গিয়ে মন্দিরের পেছনটায়। কি হলো? এখানেও তো কেউ নেই, তাহলে কি আমি সত্যি দুবার ভুল শুনলাম? হবে হয়তো। ঠিক আছে, আমি চলে যাই। আবার আস্তে আস্তে করে চলে যাচ্ছি, আবার ডাক দিল, ও ভাই রঘু। এই কে রে তুই, কোথায় লুকিয়ে আছিস? আয় আমার সামনে আয়, বারে বারে ডাকছিস, অমন করে লুকিয়ে যাচ্ছিস কেন? সামনে আয় বলছি, সামনে আয়। ও ভাই রঘু, এই মন্দিরের ভেতরে আয়, তবেই তো তুই দেখতে পাবি। ওরে বাবা, মন্দিরে তো দরজা বন্ধ। হ্যাঁ, দরজাটা খুলে ভেতরে আয়, তবেই তো তুই দেখতে পাবি। আস্তে আস্তে করে গিয়ে দরজাটা খুলেছি। আমার রঘুনাথের বয়স কত মা? 5 বৎসরের। আজ আমার গৌর হরি 5ম বৎসরে বালকের বেশ ধারণ করে দাঁড়িয়েছে। হ্যাঁ রে, কে তুই? এই মন্দিরের ভেতরে কেন, আর দরজা কেন বন্ধ করে রাখিস? বাহিরে কেন যাস না? ওরে বাবা,
একসাথে যদি অতগুলো কথা বলিস তাহলে কোনটার উত্তর দেব? এই মন্দিরের ভেতরে কেন আছি, বাহিরে কেন যাই না, আর আমার নাম কি? আমি সব বলবো, আগে আমায় ছুঁয়ে বল। আমি যে কথাটা বলবো তুই মাকে বলবি না। ওরে বাবা, কেন মাকে কেন বলবো না? যদি মাকে বলিস আমি কি করব জানিস? কি করবি? এই মন্দির ছেড়ে চলে যাব, মন্দির ছেড়ে চলে যাব, এই মন্দির ছেড়ে চলে যাব, মন্দির ছেড়ে চলে যাব, আজ থাকব না আর এই মন্দিরে, মন্দির ছেড়ে চলে যাব, থাকব না আর এই মন্দিরে, মন্দির ছেড়ে চলে যাব, আজ থাকব না আর এই মন্দিরে, মন্দির ছেড়ে চলে যাব, থাকব না আর এই মন্দিরে, মন্দির ছেড়ে চলে যাব। ছুটে গিয়ে গৌর হরিকে জড়িয়ে ধরেছি, এই আমি জড়িয়ে ধরে বলছি মাকে বলবো না, বলবো না, বলবো না। তবে শোন, হরে কৃষ্ণ, আস্তে একটু ও মা, ফটো তুলাই ব্যস্ত, হরি নাম শুনে লাভ নেই। বলে যার জন্য এত কিছু তারই দেখা নেই। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল, ও মা কত জোর সে চলে যাও। হরে কৃষ্ণ, ঘুম ভাঙাবি? কেউ যদি মনে করে যে হরি নাম শুনবো না, তাকে শোনাতে পারবে মা? জয় রাধে। তাই বলছি শোন, আমার নাম কি জানিস? তুই যাকে খুঁজছিস আমি সেই গৌর খড়ি। গৌর খড়ি, গৌর খড়ি, তুমি এই মন্দিরে থাকো কেন বলো না? তুমি বাহিরে কেন যাও না কেন জানিস? তোমার মা তো আমাকে দরজা বন্ধ করে রাখে। আচ্ছা বলো তো, এখন কটা বাজে? কেন বেলা দশটা? এখন বেলা দশটা বাজে, তোমার মা কত সুন্দর তোমাকে স্নান করিয়ে, সেবা করিয়ে, কি সুন্দর তোমাকে স্কুলে পাঠিয়ে দিয়েছে। জানো রঘুনা, আমারও তো পেট আছে, বলো না আমার বুঝি খিদে পায় না? তোমার মা নিত্য বেলা এগারোটা বারোটার সময় আসবে মন্দিরে, গনে গনে দুটো নকলদানা দেবে, আর ছোট্ট একটা গ্লাসে জল দিয়ে সেই যে যাবে, আবার সেই পরদিন বেলা এগারোটা বারোটার সময় আবার এসে দুটো নকলদানা ছোট্ট একটা গ্লাসে করে জল দেবে। জানো রঘুনা, এই খিদের জ্বালা আর সহ্য হয় না, তাই আমি মনে ভেবেছি আমি এই মন্দির ছেড়ে আমি চলে যাব। ছোট্ট রঘুনাথ জড়িয়ে ধরেছে, এই গৌর খড়ি, কাঁদিস না ভাই, সোনা ভাই, এই এই দেখ 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 দেখ, মানা অঞ্চ ধরায় কিছু মুড়ি বেঁধে দিয়েছে, এই নে এই নে, এই মুড়িগুলো তুই সেবা কর, আমি নিত্য নিত্য তোকে লুকিয়ে লুকিয়ে আমি তোকে মুড়ি সেবা করি, তারপরে আমি স্কুলে যাব। ভক্ত ধরেছে ভগবানের সম্মুখে, আস্তে আস্তে করে মুড়িগুলো সেবা করেছে। এক মুষ্টি মুড়ি আছে, গোবিন্দ ধরেছে সেবা করবে, জব্দ করে হাতটা ধরেছে রঘুনাথ, এই গৌর ঘড়ি, সব মুড়িগুলো খেয়েছি, আমি কিচ্ছু বলি না, ওই এক মুষ্টি মুড়ি দে শোনা ভাই, আমার অঞ্চ ধরায় দে, স্কুলে যদি গিয়ে আমায় খিদে পায় ওই এক মুষ্টি মুড়ি খেয়ে আমি এক গ্লাস জলটা খেয়ে নেব, তাহলে আমার পেটটা ভরে যাবে, দে 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 দে, শোনা ভাই আমায় মুড়িগুলো দে।
গৌর হরি বলছে দেব না, রঘুনাথ বলছে দে, দুজনে টানাটানি করতে করতে সব মুড়িগুলো সর্বনাশ দিলি তো, সব মুড়িগুলো ফেলে দিলি, দে গুড়িয়ে দে গুড়িয়ে দে বলছি গুড়িয়ে দে। এই যে গুড়িয়ে দে গুড়িয়ে দে বলল, চিৎকারটা গেল মায়ের কানেতে। মা বসে বসে সবজি আঙ্গিনা করেছিল, হঠাৎ মন্দির থেকে রঘুনাথের চিৎকারটা এলো, করেনে যে মুড়িগুলো গুড়িয়ে দে গুড়িয়ে দে। মা বঠিটা ফেলে ছুটতে ছুটতে চলেছে মন্দিরের দিকে। এমন সময় অন্তর্যামী গোবিন্দ বুঝতে পারলেন যে মা আসছে মন্দিরের দিকে, হাত দুটো ধরেছে। ওরে ভাই রঘুনাথ, তুই কিন্তু আমায় কথা দিয়েছিস যে মাকে তুই বলবি না। আচ্ছা ছেলেটির মা কত? তুই কিন্তু আমায় ছুঁয়ে বলেছিস যে মাকে তুই বলবি না। ওই যে মা আসছে, আমি যেমনই ছিলাম তেমনি আমি হয়ে যাচ্ছি, তুই কিন্তু বলিস না মাকে। মা ছুটে এসে মন্দিরের দরজাটা খুলে দেখল, মন্দিরে মুড়ি ছড়াছড়ি। সর্বনাশ, ও রঘুনাথ, এ তুই কি করেছিস রে? যদি তোর খিদে পেয়েছিল তাহলে বাড়িতে বলতে পারতিস, আরো দুটো খাইয়ে দিতাম। এই মন্দিরে এসে মুড়ি খেয়েছিস আর অমন করে ফেলেছিস, এঠো করেছিস, যা 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 দূর হয়ে যা, স্কুলে যা। রঘুনাথ এক দৃষ্টে তাকিয়ে আছে গৌরখড়ির দিকে। গৌরখড়ি, আজকে তোমার জন্য মা আমাকে বকাবকি করলো, আর যেদিন আমি তোমায় কিছু বলবো তোমায় কিন্তু রাখতে হবে গৌর করি। কি হলো? ওদিকে তাকিয়ে কি বলছিস? তাড়াতাড়ি করে স্কুলে যা। রঘুনাথ স্কুলে চলে গেল। মায়ের মনে ভয় হলো, কথাটা যে শুনেছি মুড়িগুলো গুড়িয়ে দে। মন্দিরে এসেও দেখলাম মুড়ি ছড়া ছড়ি, তবে আমার মনে যে ভয় হয়, আমার রঘুনাথ কার সাথে কথা বলেছিল, কাকে বলেছিল মুড়িগুলো গুড়িয়ে দে গুড়িয়ে দে? তবে কি গৌরখড়িকে বলেছিল? মায়ের মনে বড় ভয় হলো। মা নিত্য নিত্য রঘুনাথকে স্কুলে পাঠিয়ে দিয়ে আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখত যে রঘুনাথ স্কুলে যাওয়ার আগে মন্দিরের ভেতরে প্রবেশ করত, তারপরে রঘুনাথ স্কুলে যেত। মায়ের মনে ভয় হলো, এইভাবে যদি আমার রঘুনাথ গৌরখড়িকে নিয়ে মেতে থাকে, না জানি বড় হলে সংসারে ছেড়ে পালিয়ে যায়। দেখতে দেখতে আরো পাঁচ বৎসর কেটে গেল, রঘুনাথের বয়স 10 বৎসরে। মার ধৈর্য রাখতে পারলেন না, আড়াল থেকে যখন লুকিয়ে দেখলো আজও সেই মন্দিরে প্রবেশ করলো, না 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 না, আর বেশি বাড়তে দেওয়া চলবে না, সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে আমার রঘুনাথকে বিবাহ করিয়ে দিতে। আর
রঘুনাথকে যদি বিবাহ করিয়ে দি তাহলে বৌমাকে নিয়ে মেতে থাকবে, আমার গৌর হরিকে ভুলে যাবে, মা সকালে উঠে ছুটতে ছুটতে চলেছে গ্রামের যে ঘটক ঠাকুর আছে, ও ঘটক ঠাকুর, ঘটক ঠাকুর, কি হলো? শোনো, আমার রঘুনাথ তো বড় হয়েছে, যেখান থেকে হোক একটা সুন্দরী রমণী চাই আমার ছেলের সাথে বিবাহ দিবে। তবে শোনো, টাকা কড়ি গহনা গাঁঠি কিছু চাই না, শুধু একটা সুন্দরী রমণী চাই। আর তুমি যদি আমার ছেলের বিবাহ করিয়ে দিতে পারো, মণি মুক্তা হীরা যা চাইবে তোমাকে আমি তাই দেব। ব্রাহ্মণ ঠাকুর, মা বলেছে মণি মুক্তা হীরা যা চাইবে দেবে। সকালে উঠে ঝোলাতে কাঁধে নিয়েছে, আর একটা ঢাঁটরা পেটাতে পেটাতে যাচ্ছে, বলি কাদের আছে সুন্দরী রমণী গো? আমার কাছে আছে এক সুপাত্র, টাকা করে কিচ্ছু লাগবে না, বিনা সাথে নিয়ে চলে যাব। হঠাৎ বলতে বলতে যাচ্ছি অদূরে একটা ছোট্ট রমণী গুনগুন গুনগুন করে গান গাইছে আর পুষ্প তুলছে, জয় রাধা মাধব, জয় কো জবিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, তুলছেন। আর ব্রাহ্মণ ঠাকুর ডাক দিল, এই যে মা, ও মা। আরে পুষ্প তুলছো যে মা, আমাকে বলছো? হ্যাঁ মা, একটু কাছে এসো মা। বলি তোমার নাম কি মা? আমার নাম চারুশীলা চক্রবর্তী। বাহ, তোমার বাড়ি কোথায়? ওই যে, ওই যে ছোট্ট তালপাতার কুটির দেখা যাচ্ছে না, ওই তালপাতার কুটিরটা আমার ভজন কুটির। বাড়িতে কে আছে? বাবা আছে, তবে মাধুপুরী করতে গিয়েছি। বাড়িতে আছে ছোট্ট একটা গোপালী বিগ্রহ, ওই গোপালেরই লাগি, বাবা মাধুপুরী করতে গিয়েছে। আর মাধুপুরী করে নিয়ে গেলে আমি রন্ধন করে আমার গোপালকে ভোগ লাগাবো, তারপরে বাপ বেটিতে সেবা করব। চলুন না বাড়িতে, চলুন, বাবা গিয়েছে তো, এখনই চলে আসবে। বাড়িতে নিয়ে গিয়ে বসতে আসন দিলেন, সুবাসিত বাড়ি নিয়ে এসে চরণ ধৌত করে দিচ্ছে ব্রাহ্মণ ঠাকুরে। এমন সময় ব্রাহ্মণ ঠাকুর মাধুপুরী করে বাড়ি ফিরছে, হঠাৎ এসে দেখলেন
বাড়িতেও ব্রাহ্মণ বসে আছে। বাবা বাবা বাবা, শাস্ত্রে বলেছেন বহু ভাগ্যে হয় গৃহে বসবাগম, আবার বহু ভাগ্যে হয় গৃহে আমার বৈষ্ণব সেব, গৃহে বহু গৃহে হয় আমার আমার বৈষ্ণব সেব। কি মনে করি অভাগার কুটিরে দণ্ডবোধ নেবেন, কন্যাটি আপনার তো? হ্যাঁ, মেয়ের নামে কি? চারুশীলা চক্রবর্তী। মেয়ের বয়স কত? এই 9 বৎসরে। বাহ, তা মেয়ে তো বড় হয়েছে, বিবাহ দেবে, একটা সুপাত্র আছে। ছেলের নাম কি? রঘুনাথ চট্টোপাধ্যায়। দুজনের ঘরে কিন্তু ব্রাহ্মণ, মেয়ের ঘরেও ব্রাহ্মণ, ছেলের ঘরেও ব্রাহ্মণ। তা ছেলের বয়স কত? 10 বৎসরে। ছেলের বয়স 10, মেয়ের বয়স 9। বলে ছেলে কি করি? ছেলের আছে কি? ছেলের বিষয় আশয় প্রচুর আছে, সব থেকে মহাধন আছি, ছেলের বাড়িতে আছি আমার গৌরাঙ্গের বিগ্রহ, মেয়ের বাড়িতে আছে গোপাল, ছেলের বাড়িতে আছি গৌরাঙ্গ। বাহ, তা দেবেন তো মেয়েকে? দেব তো, তবে বুঝতে পাচ্ছি ছোট্ট এই তালপাথার কুঠির, আমার বলতে কিছু নেই, আমি যে আমার মেয়েকে বিবাহ দেব, দ্বিতীয় কোনো বস্ত্র নেই, আমি কেমন করে আমার মেয়েকে দেব? কিচ্ছু দিতে হবে না, শুধু একটা পান সুপুরি দিলেই তোমার মেয়েকে নববধূ সাজে নিয়ে চলে যাবে ছেলের বাড়ি। তাহলে শুরু করে দিন বিবাহ আয়োজন। ঘটক ঠাকুর যেহেতু দেখেছে মেয়েটা খুব সুন্দরী, আর বিলম্ব না করি তাড়াতাড়ি ছুটতে ছুটতে চলেছে মালতী দেবী। ও মালতী দেবী, শুরু করে দাও বিবাহ আয়োজন। তবে জানো, একেবারে লক্ষ্মী ঠাকুরের মতন সুন্দরী রমণী দেখেছি গো, তুমি শুরু করে দাও বিবাহ আয়োজন, সবাই মিলে তোড়জোড় করে রঘুনাথের বিবাহ আয়োজন শুরু করে দিল। সবাই মিলে একটু উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। রঘুনাথ পৌঁছে গেলেন মেয়ের বাড়িতে। আজ রঘুনাথের সঙ্গে চারুর বিবাহ হয়েও গেল। আজ নববধূ সাজে চারু যাবে শ্বশুর বাড়ি। আচ্ছা, নতুন বউ যদি বাড়িতে আসে কি হয়? মাইক মাইক চলে, মাইক একটা সুন্দর সানাই বাজে, কিছুক্ষণ আগে সানাইটা বাজছিল। আর যখন বউ বাড়ির সামনাসামনি চলে আসে, সুন্দর একটা মাইকে গান বাজে, বাজে তো কি মা?
গানটা কি? হ্যাঁ সুন্দর। এসো মা লক্ষ্মী বস ঘরে, আমারে ঘর কর আলো করে। এসো মা লক্ষ্মী বস ঘরে, আমারে ঘর থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বস ঘরে, আমারে ঘর কর আলো করে। এসো মা লক্ষ্মী বস ঘরে, আমারে ঘর থাকো আলো করে। আসতে এখানে যত মা আছেন, কার কার বৌমা হয়েছে হাত তুলুন তো, ভেবে চিনতে তুলবেন। মায়েরা ভয়ে আর হাত তুলছে না। কি গো মা, এখানে কারোর বৌমা হয় না? এতক্ষণ ভয়ে হাত গুটিয়েছিলেন, হ্যাঁ বলে বৌমা লক্ষ্মী তো, হ্যাঁ না হলে বাড়ি গেলে কিন্তু ঝাঁটার বাড়ি পড়বে। হ্যাঁ বুড়িটি ওই হরিবাসরে বসে বলেছিস আমি লক্ষ্মী নয়, ঘরে আর স্থান হবে না, হয়তো বৃদ্ধার আশ্রমে স্থান হতে পারে। তবে জানেন মা, আমার ঘরে একটা আছে, কেমন বলবো? এসো মা লক্ষ্মী বস ঘরে, আমারে ঘর কর অন্ধকার করে। এসো মা লক্ষ্মী হরি হরি ও, আমারে ঘর থাকো অন্ধকার করে। এসো মা লক্ষ্মী বস ঘরে, আমারে ঘর কর অন্ধকার করে। এসো মা লক্ষ্মী বস ঘরে, আমারে ঘর থাকো অন্ধকার করে। তবে সবার ক্ষেত্রে নয় মা, হ্যাঁ কপাল যদি ভালো হয় সব ভালো, না হলে সব শেষ। আগেকার দিনে ছিল মা, শাশুড়ি মারা ঘুমিয়ে থাকতো, বৌমার আগে উঠতো, ছড়া ফেলাতো, তারপরে সান্তান করে তারপরে শাশুড়ি শ্বশুরকে প্রণাম করতো। এখন হ্যাঁ হয়, এখন শাশুড়িরা বৌমারকে প্রণাম করে। কেন মা? যদি শাশুড়ির উঠতে একটু দেরি হয়েছে, এতক্ষণ ঘুমাচ্ছিলে কেন? কাজটা কি তোমার বাবা করবে? শাশুড়ি মা করজোড়ে বলে, বৌমা করে দিচ্ছি মা, একটু একটু দাঁড়াও আমি সব করে নিচ্ছি। হয় না মা? তবে আছে, ভালো মন্দ নিয়েই তো সংসার বলে, তবেই তো সূর্য ওঠে মা। এখানে চারু যাবে শ্বশুর বাড়ি, চারু বলছে আমার সানাই চাই না, কিছুই চাই না, খবর দাও গ্রামের যত বৈষ্ণব আছে খোলকর্তার নিয়ে আসতে বলো। চারুর বাবা বলছে, হ্যারে মা যাবি তো শ্বশুর বাড়ি, খোলকর্তালে কি হবে মা? কেন জানো বাবা? যেদিন আমি এইভাবে এসেছিলাম, গোবিন্দের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, কি বলেছিলাম মা? মা গো ধরাই গিয়ে তোমার ভজন সাধন করব, এখন আমি যে যাব শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি হরি নামে গাইতে গাইতে যাব শ্বশুর বাড়ি, গাইতে গাইতে যাব শ্বশুর বাড়ি। আরে দেহ ছেড়ি যেদিন প্রাণ পাখিটা চলে যাবে, প্রাণ পাখি চলে যাবে বলে বলার মতন বদন থাকবে না সেদিন, সবাই বলবে বলো হরি, বলো হরি, তাই জানো বাবা আজকে আমি যে যাব শ্বশুর বাড়ি, আমি হরি নামে গাইতে গাইতে যাব শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি। গ্রামের যত বৈষ্ণবী ছিল সবাই খোল করতাল নিয়ে এলেন চারুর বাড়ি।
অগ্রে চলেছেন বৈষ্ণবগণ, আর পশ্চাতে চলেছেন বরকনে। সবাই হরিনাম গাইতে গাইতে চলেছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই মিলে করে করো তালি দিয়ে, কৃষ্ণ ভয় লাগছে। হ্যাঁ, গোবিন্দ বলেছে যে করে আমার আশ করি তার সর্বনাশ, আর না যদি ছাড়ি আমার পা ওই তার দাসানুর দা, যে আমাকে ডাকি তাকে আমি পথের কাঙ্গাল করে দিই, আর পথের কাঙ্গাল হয়েও সে যদি না ছাড়ে আমাকে তারপরে আমি তার চরণের দাস হই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল হরি বল। আজ আমার চারুমা হরি নাম গাইতে গাইতে পৌঁছে গেলেন শ্বশুর বাড়িতে। নববধূ তো আগেকার দিনে মায়েদের ঘুমটোটা ছিল এইভাবে, কেন মা না শ্বশুর ভাসুর যাতে মুখ না দেখতে পায়। এখন তো সব উঠে গেছে মা, সে ঘুমটো আর নেই। তা মাকে চারুমাকে বরণ করতে এলেন মা মালতী দেবী। মালতী দেবী মনে মনে ভাবছে আগে ঘুমটাটা খুলে দেখি, যদি সুন্দরী হয়
তাহলে বরণ করব, না হলে যেই রাস্তা দিয়ে এসেছে আবার ঘুরে পাঠিয়ে দেব। এই বর্তমান কলিযুগে মা যেটা হচ্ছে, ছেলে মন্দিরে গিয়ে বিবাহ করলো কি রাস্তায় গিয়ে সিঁদুরটা নেপে দিল, বাইকে চাপালো, বাড়িতে নিয়ে এলো। হ্যাঁ, আমার এই ভাইটা করেছে, এ নদীর পাড়ে গিয়ে সিঁদুরটা নেপে বাড়িটা নিয়ে চলে এসেছে। তা মা আস্তে আস্তে করে ঘুমটা খুলে দেখলো, বাহ অপূর্ব, এমন সুন্দর মুখখানা দেখলে আমার এই ছেলে ভুলে যাবে গৌর হরিকে। মা বরণ করে বাড়ির ভেতরে নিয়ে গেল। পরদিন সকালে উঠে শাশুড়ি মাতা কি করতো না, আগে ঘরের বাসি কর্মগুলো সারত, ঘরের বাসি কর্ম সেরে তারপরে মা অবগাহন স্নান করে যেত গঙ্গাতে জল আনতে। আর এখানে চারুমা কি করত না, সকালে উঠি আগে দেহের বাসি কর্মগুলো সারল। দেহের বাসি কর্ম বলতে অবগাহন স্নান করি কলসিটা কাখে নই, চলে গেল গঙ্গাতে জল আনতে। আর গঙ্গা থেকে জল এনে চলে গেল মন্দিরে। আর রঘুনাথ ঘুম থেকে উঠে অবগাহন স্নান করি ফুলের ডালিটা নই, চলে গেল বাগানে। আর বাগান থেকে ফুল তুলে এনে স্বামী স্ত্রী দুজনে চলে গেল মন্দিরে। মা মালতী দেবী ঘুম থেকে উঠে দেখলো ছেলে বৌমা যখন মন্দিরের দিকে চলে যাচ্ছে, হায় 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 সর্বনাশ, কি হলো গো। আমি যে ভেবে বৌমাকে বাড়িতে নিয়ে এলাম এ তো দেখছি সবই উল্টো, কোথায় আমার সংসার জোড়া লাগবে কি, এ বৌমা তো বাড়িতে এসে আমার সংসারটা তছনছ করে দিবে। ঠিক আছে, মন্দির থেকে আসুক, বুঝিয়ে দেব এই সংসারে থাকতে হলে আমার কথা মতো কে চলতে হবে। স্বামী স্ত্রী দুজনে গিয়ে একজন ঘটে চন্দন আর একজন বসে গাঁথে মালা। আমার গৌর খুরির লাগে, চারুমা বলছে গোবিন্দ যখনই আসে সুখের ছায়া তখনই যে বড় ভয় হয়, কেন জানো গোবিন্দ, সুখের ছায়া এলেই না জানি বুঝি দুঃখের ছায়া নেমে আসে। জানি না গোবিন্দ, সেই ছোটবেলা হতে আজ তোমার সেবা পুজো করতে করতে আজ আমি স্বামীর ঘরে এলাম, দয়াময় আজকে যে তোমাকে স্বামীর ঘরে এসে পাবো আমি বুঝতে পারিনি দয়াময়। তবে জানো গোবিন্দ, তোমার কাছে এই ভিক্ষে চাইব, কোনোদিনই যেন তুমি আমাকে চরণে ছাড়া করো না, আমি যেন তোমার চরণে ঠাই পাই। বসে বসে দুজনই মালা গাঁথছে, চন্দন ঘুরছে আর বলেছি দয়াময় গিরিধারিলা আর কতকাল আড়ালে আড়ালে রবে রবে গো, তুমি আড়ালে আড়ালে রবে।
আড়ালে আড়ালে রবে রবে গো, আড়ালে আড়ালে রবে গিরিধারি লাল আর কত কাল, আড়ালে আড়ালে রবে তুমি রবে স্বামী স্ত্রী দুজনে মিলে গৌর ঘরের সেবা পুজো করে বাড়ি ফিরছে। সদর দরজা ঘিরে দাঁড়ালো শাশুড়ি মাতা। দাঁড়াও বৌমা, তোমার সাথে কিছু কথা আছে। বলো মা। রঘুনাথ তুমি এখান থেকে সরে যাও। মা ছেলেকে কেন সরিয়ে দিল না? ছেলে থাকলে বৌমাকে শাসন করতে পারবে না। সব মায়েরা, ছেলে যদি সম্মুখে থাকে কোনো মা বৌমাকে শাসন করতে পারবে? পারবে না। রঘুনাথ সরে গিয়েছিল ঠিকই, কিন্তু কানটা রেখেছিল মায়ের দিকে। মা আমার স্ত্রীকে কি বলে? বৌমা, এই ঘরে করতে আমি, আজ থেকে আমি যা বলবো তুমি তাই করবে। বলো মা,